ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে 9টা, আর আজকের ভিডিওটা এই 9টা থেকে স্টার্ট করলাম। তো সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। এই জানালা দিয়ে গরমের সময় যাতে এরকম সুন্দর হাওয়া দেয় কতই না ভালো লাগে, তাই না? খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই জানালা দিয়ে আসছে, আমি রান্না করি এই জানালা দিয়ে। তো আর তোমাদের দাদা ভাই তো সকালবেলায় বেরিয়ে গেছে, মেয়ে এখন খাচ্ছে, ওই যে এখন খাচ্ছে, খেতে দিয়েছি খাচ্ছে, আমিও খাইনি আমিও খাবো। আর সকালে বাসি কাজকর্ম স্নান পুজো সব আমার হয়ে গেছে, একদম 9টার মধ্যে সব কমপ্লিট করে ফেলে নিয়েছি। তো আজকে কী রান্না বান্না করবো, কোথায় যাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর নতুন বন্ধ হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই দেখো পিকু আবার চলে এসেছে, পিকু সকালবেলায় মানে আমরা ঘুম থেকে না উঠতেই চলে এসেছে। পিকু তো না পুকুলি, পিকুকে কে রং মাখিয়ে দিয়ে পিকুর অবস্থা খারাপ করে দিয়েছে। পিকু কালকে আমাদের বাড়িতে প্রায় সারাক্ষণই ছিল, রাতে ছিল না, রাতে চলে গেছিলো। পিকু কিছু খাবে না, দুধ মুড়ি খাবে দেব? হ্যাঁ, রাতে কি ঘুমাওনি? ঘুমাতে ব্যস্ত কি গো, রাতে ঘুমাওনি? একবার তাকাও এদিকে, একবার তাকাও, একবার তাকাও, একবার তাকাও, 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 তাকাও। উলে বাবালে, চোখে একবারে ঘুমে দেখতে পাই না, এই যে চোখে একবারে ঘুমিয়ে দেখতে পাই না। দেখ কি করছে, দেখ ঘুমাচ্ছে, এখন ঘুমাক। মেয়ে এখন খাচ্ছে, এই যে। আর আজকে জল খাবার এই দেখো, আমার ছোলা ঘুগনি করেছিলাম কালকে রাতে, তো এই ছোলা ঘুগনি মুড়ি খাবো, এই যে এই ছোলা ঘুগনি মুড়ি আজকে খাবো। আর মেয়েকে দেখো এখন পড়তে বসিয়েছি, মেয়ে হোমওয়ার্ক করছে। আর পুষিয়ে দেখো, পুষিয়ে এখানে এসে আবার শুলো আমাদের কাছে ফ্যানের হাওয়ায়, বাইরে ফ্যানটা বন্ধ করে দিয়েছি তার জন্য। ও তুই নিয়ে এসছিস, দেখেন আরাম করে শুয়েছে। না লিখে না, হোমওয়ার্কগুলো করে নাও, দেন পড়াবো। শুধু না পড়ার বাহানা, পড়তে না হলে খুব ভালো বল। চলো, মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে কি 12টা বাজে, এখন 12টা বাজে, আর মেয়েকে পড়ানো 11:30টার সময় শেষ হয়েছে। তো মেয়েকে পড়তে বসেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এই দেখো, এই দেখো ভাতটা হয়ে গেছে, এই যে ভাতটা নামিয়ে নিয়েছি। তো চলো আজকে কি রান্না বান্না করছি দেখাচ্ছি তোমাদের। তার আগে মশলা বাঁটবো অনেকটা, এই দেখো, এই যে 3-4 দিনের মশলা বাঁটবো। আর পরশু দিন দুজন মানে খুব প্রিয়জন মানে প্রিয় মানুষ আসবে, দুজন 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 খুব কাছের মানুষ। তো কে আসবে কারা আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ওই জন্য মশলা আরও বেশি করে বেঁটে রাখলাম, পরশু দিন আসবে। আর এই দেখো ডাঁটা আর আলু, এই ডাঁটা আলু দিয়ে ঝোল করব, ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে ঝোল করব। আর করব গিয়ে আরটা দেখায় আর কি করব, এই যে চিকেন পকোড়া করব। তাহলে দুটো হলো চিকেন পকোড়া, আর ওই যে ডাঁটা আলু দিয়ে ঝোল করব, আর ডাল করতে পারি ডাল। আর দেখা যাক কি করব, এখনো পর্যন্ত মানে রান্না শুরু করে দিয়েছি, 12টা বেজে গেছে, এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করতে পারিনি যে কি রান্না করব। তো দুটো রেসিপি, ওই যে একটা চিকেন পকোড়া করব, কালকে চিকেন রেখে দিয়েছিলাম, আর এই যে ডাঁটা আলুর ঝোল। তো চলো দেখতে থাকো। তো ওইদিকে তো আমার ভাতটা নেবে গেছে, আর রান্না করতে করতে আমি এ দেখো মশলা বাঁটতে চলে এসেছি। মশলা বাঁধলে মিক্সিতেই বাঁটবো, আগে তো শিলনোড়ায় বাঁটতাম, অনেকটা টাইম লাগতো, বিশেষ করে জিরেটা পিষতে, মানে জিরেটা বাঁটতে শিলনোড়ায় ভীষণই কষ্ট হতো, জিরে শুকনো লঙ্কা এসব। আর আদা রসুনটা তাড়াতাড়ি হয়ে যেত, যদিও আদা রসুন কুচি করে তাড়াতাড়ি মানে বাঁটা হয়ে যেত। তো এখন একটু সুবিধা হয়েছে মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে, এতে আমি মশলা পিষি, আর একবারে বেশি করে পিষে রাখি, একবারে 3-4 দিনের করে মশলাটা পিষে রাখি, তাহলে কিন্তু খুব ভালো হয়, বারবার প্রতিদিন আর মিক্সিটা বার করতে হয় না। এ দেখো একদম 3-4 দিনের মশলা বেশি করে বেটে রাখলাম। আর মশলা বাঁটা থাকলে পরে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে, মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, ভীষণই একটা খুশি হয়। আর আগে কি হতো বলো তো, ওই যে বাঁটা থাকতো না, মশলা শিলনোড়ায় বাঁটতে হতো, এই দেখে মানে বেশি টাইমও লেগে যেত, আবার ভয়ও পেয়ে যেতাম। আর এখন কিন্তু খুব সুবিধা হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। এই যে হয়ে গেল ডাঁটা আলুর ঝোল, সর্ষে দিয়ে করেছি,
আর এই দেখো এখানে করেছি গিয়ে বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা কেটে ভরা ছিল ফ্রিজের মধ্যে, কিন্তু আমার আর মনে ছিল না, তো দেখতে পেয়েছি করে নিয়েছি। আর এই যে ডাটা আলুর ঝোল হয়ে গেছে, আর এবার করব গিয়ে চিকেন পকোড়াটা, খাবার সময় করব। এখন বাজে, দাঁড়া বলে দিই, এখন বাজে গিয়ে 1:45। তো সব শেষে হচ্ছে দেখো চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা হলেই আমরা মানে খেতে বসবো আমরা, তখন দাদা বা তখন চলে আসবে। অনেকদিন পর চিকেন পকোড়া খাওয়া হচ্ছে, কিন্তু অনেকদিন খাওয়া হয়নি। বাজারে কে কিনে খাবে, দুনিয়ার দাম, তাই না? বাড়িতে বানিয়ে খেয়ে নেবো। বাজারে কিনতে গেলে খাবার দাবারের এত দাম, জিনিসে হাত দেওয়া যায় না। তাও তো আবার খেয়ে আবার মন তৃপ্তি হবে না, মনে হবে আরও পেলে ভালো হতো, আর আরও পেলে পরেই তো বেশি টাকা লাগবে, তাই না? এই দেখো, এই যে চিকেন পকোড়া আমার সব ভাজা হয়ে গেছে। তোমাদের দাদা ভাইও চলে এসছে, তোমার দাদা ভাইকে খেতে দেবো, আমরাও খেয়ে নেবো। এই যে অলরেডি আমরা খাবার বেড়ে নিয়েছি, বাবু চলে এসো। আর এটা হচ্ছে এঁচুড়ের তরকারি, পাঠিয়েছে কাকিমা, পাঠিয়েছে। আর এটা তোমার দাদা ভাই ভাত, এই যে আর মেয়ের ভাত, মেয়ের ভাতটা মাখাতে হবে, পকোড়া দিতে হবে, আর এটা আমার ভাত। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হয়ে গেছে বিকেলবেলা। তো লাইভে এসেছিলাম, লাইভে এসে যত ঘুম পাই আমার, ঘুম তো হলো না ঠিকঠাক। তো চলো এবার উঠি, আগে দাঁড়াও, শুনলে আর উঠতে ইচ্ছে করে না, জানো, মনে হয় শুয়েই থাকি সারাক্ষণ। শর্ট ভিডিও করছিলাম বলে একটু সেজেছিলাম, এই দেখো বাবা একটু উঠছে, আমার জন্য খিদে পেয়েছে। চোখ মুখ দেখে বুঝতে পারছো যে ঘুম, মানে কি বলবো, ঘুমাতে পারলে ভালো হতো। তো চলো যাই হোক, এখন বাজে গিয়ে দাঁড়াও দেখি কটা বাজে, দেখি এখন বাজে গিয়ে, ও বাবা 4:45 বাজছে, এডিট করতে হবে, আবার এডিট করার সময় হয়ে গেল। তো চলো একটু চার্জে দেব, তারপর এডিট করব, না চার্জে বসিয়ে এডিট করব তাই ভাবছি। আর মেয়েও ঘুমায়নি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, মেয়েও দেখো ঘুমায়নি, ওই কত ভালোবাসি গো, মন ভরে যাই দেখে তোমার ওই হাসি গো। কোথায় আমার নখ আছে? তো নখ বড় বড় হয়েছে, নখ কাটতে হবে, তুইও নখ কেটে নিবি, কোথায় কোন নখ দেখি বাবারে, আজকে তিন দিন পায়ের নখ তো একবারে শাবল, কোদাল কোদাল। তো চলো পরে আবার কথা বলবো, আর এখন রাখছি, হ্যাঁ।